নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান সুস্বাস্থ্য রাতের দিকে তাপমাত্রা বেশ কমে যাচ্ছে আর দিনের বেলা রোদ্দুর তার আচরণও বেশ বন্ধুত্বপূর্ণ হ্যাঁ উষ্ণতা আছে উত্তাপটা নেই বাতাসে বেশ একটা শিরশিরে ভাব অর্থাৎ শীতকাল এসে গেছে শীতকালকে আমরা মোটের ওপর উপভোগ করি ঠিকই কিন্তু সাথে সাথে বেশ কিছু সমস্যাতেও আমাদের পড়তে হয় যেমন ধরুন শীতের রুক্ষতার জন্য ত্বকের নানান ধরনের সমস্যা চলুন আজ কথা বলি শীতকালে ত্বকের কি কি সমস্যা হতে পারে সেসব নেই এবং সাথে সাথে জানাবো তার প্রতিকারও আমাদের আজকের আলোচনার বিষয় শীতকালে ত্বকের সমস্যা ও প্রতিকার আলোচনায় আমাদের সঙ্গে আজ স্টুডিওতে রয়েছেন অধ্যাপক ডাক্তার গৌতম ব্যানার্জী বিভাগীয় প্রধান ত্বক বিভাগ স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন নমস্কার স্যার আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত দর্শক বন্ধুদের জানিয়ে রাখি আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে তাই আপনারা আমাদের ফোন করতে পারেন আপনারা টিভির পর্দায় যে ফোন নাম্বারগুলো দেখছেন সেই নাম্বারেই আমাদের ফোন করে আমাদের সঙ্গে কথা বলতে পারেন তবে আমাদের একটা অনুরোধ আছে ফোন করার আগে আপনার টিভি সেটের ভলিউমটা একেবারে বন্ধ করে দেবেন দিয়ে শুধুমাত্র ফোনে আমাদের সঙ্গে কথা বলবেন তাহলে বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের আলোচনা স্যার প্রথমে যেটা জানতে চাইব যে এই যে শীতকাল শীতকালে আমরা কি কি ধরনের সমস্যার মুখোমুখি হতে পারি সমস্যা অবশ্যই শীতকালটা তো আমাদের সবসময় আমরা উপভোগ করি ঠান্ডা আমাদের এই খুব কয়েকটা মাছ থাকে একটা দুটো মাছ থাকে তা আমরা সেই সময় তো সবাই বাইরে বেড়ানো যাই বেড়াতে যাই পিকনিক করি সব কিছু করি কিন্তু তার সাথে ত্বকের কিছু প্রবলেমও দেখা দেয় তার কতগুলো আছে যেগুলো ন্যাচারালি হয় স্বাভাবিকভাবে হয় আর কিছু আছে যেগুলো কিছু অসুখ আছে যেগুলো এই সময়তে দেখা যায় বেশি আর কিছু অসুখ আছে যেগুলো ডাইরেক্টলি ডিউ টু কোল্ড হয় তা ভাবে আমরা এইটাকে ভাগ করি প্রথম কথা বলি যে এটা নর্মাল ফিজিওলজিক্যাল চেঞ্জেসগুলো গুলো মানে আমাদের সাধারণ এই ঠান্ডা পড়লে কি কি হয় এক নম্বর হচ্ছে সবাই জানি ত্বকগুলো একটা শুষ্ক হয়ে যায় জন্য আমাদের একটা টান ধরে সেটা মুখে হাতে পায়ে সব জায়গাতেই হয় এবং তার জন্যে একটা রুক্ষতা আসে বলে তার জন্য একটা ভাব ইয়ে ভাব একটা প্রবণতা দেখা দেয় এটা হচ্ছে মেনলি এই হচ্ছে আমাদের রুক্ষতাটাই মেনলি এই শীতকালে একটা হয় এবার যেহেতু বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণটা অনেকটা কমে যায় জলীয় বাষ্পটা কমে যায় সেই জন্য আমাদের ত্বক থেকেও বোধ হয় জলীয় বাষ্পটা টানতে শুরু করে বাতাস তাতে সেই জন্য আমাদের ওই আর্দ্রতাটাকে রাখার চেষ্টা করতে হয় আমাদের আমরা তেল বলি তেলের মধ্যে আমরা ইউজুয়ালি যেটা নারকেল তেলটা আমরা প্রেফার করি নারকেল তেলে খুব একটা সুদিং এফেক্ট আছে এবং সর্ষের তেলের অনেকেই আগে থেকে আমাদের প্রাগৈতিহাসিক যুগ থেকে যে সর্ষের তেলের একটা প্রচলন আছে যে সবাই খুব ভালোবাসে কিন্তু সরষের তেলে কি হয় মাঝে মাঝেই কিছু ইরিটেশন হয় এবং সেই জন্যে সবাইকে আমি সর্ষের তেল বলি না যাদের কিছু হচ্ছে না তারা ফাইন চলল কিন্তু যাদের কোনো ত্বকের সমস্যা থাকে তাদের আমরা বলি বেটার টু গিভ নারকেল তেল কোকোনাট প্লেন কিছু ওই সব কিছু না গন্ধ ফন্ধ না প্লেন সাধারণ নারকেল তেল সে ব্যবহার করতে পারে সাবানের মধ্যে নারকেল তেলে একটা সমস্যা হয় জমে যায় শীতকালে নারকেল তেল জমে যায় সেটা সেটা হচ্ছে একটা সমস্যা ওই গরম করে নিয়ে একটা লাগানো হয় লাগানো সেটা একটা হয় খুব বেশি ঠান্ডা পড়লে তখন সেটাটা সমস্যা হয় আর হচ্ছে একটা সাবান সাবানগুলো যেগুলো আমরা এমনি বেশিরভাগ সাবান ব্যবহার করি সেগুলো তো একটু চামড়াটা রুক্ষ হয়ে যায় তা সেই জন্য সাবানের পরিমাণটাকে ইউজুয়ালি বলি একটু কম করতে আর করলে যেগুলো খুব নরম সাবান গ্লিসারিন যুক্ত সাবান বা এমনি নরম কিছু সাবান বাজারে পাওয়া যায় সেই সব সাবানগুলোকে আমরা বলি যে এইগুলো ব্যবহার করব আচ্ছা এটা তো গেল এক ধরনের সমস্যা এবারে যেটা জানা দরকার যে শীতকালের জন্য কি কি ধরনের রোগ অসুখ হতে পারে আমাদের আচ্ছা শীতকালের জন্য যে অসুখগুলো হয় তা সেগুলোকে আমরা প্রথমত বলি যে কয়েকটা জন্মগত বা কনজেনেটাল ডিজিজেস আর কি হয় তা তাদের মধ্যে একটা ছবি একটু দেখাই এই এই ছবিটাকে একটু ছবিটা স্ক্রিনে দেখানোর হচ্ছে আমাদের হ্যাঁ এটাকে আমরা বলি ইখায়োসিস এই ইখায়োসিসটা হচ্ছে মানে এদের কনজেনিটালি আসে এটা তার মধ্যে কিছু অটোসোমাল ডমিন্যান্ট বা রিসিসি মানে এইরকম কতগুলো ভাগ আছে তা যেই অত এইতে মধ্যে যাচ্ছি না কিন্তু প্রাইমারিলি যে এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে মাছের আঁশ ঠিক স্কিনটা দেখুন মাছের আঁশের মতো দেখতে হয়ে যাচ্ছে হ্যাঁ তা ঠিক এই এটা তা এটা এদের থাকবি এটাকে আমরা কিওর করতে পারি না এদের ক্ষেত্রে ভালো করে তেল মাখা যেগুলো বললাম কিছু কিছু ক্রিম দিই অয়েন্টমেন্ট দিই যেগুলোতে রুক্ষ দূর হয় কিছু এই আচের স্কেলটাকে তুলে দেওয়ার জন্য কিছু দেওয়া হয় আর কি কিছু ওষুধ আছে মাঝে এগুলো কেন হয় আমরা একটা কথা শুনি যে ডেড সেল সেইগুলো থেকে কি হয় না ডেড সেল বলে অ্যাকচুয়ালি সেটা তো নর্মাল নর্মাল জিনিস ডেড সেলটা তা সেই ডেড সেলটা হচ্ছে কি হয় আমাদের তকে সবসময়তেই নতুন ত্বক তৈরি হচ্ছে আমাদের পুরনো ত্বক যেটা আছে সেটা আস্তে আস্তে করে নতুন হচ্ছে এবং সেটা বাইরে থেকে বেরিয়ে যাচ্ছে এবার আপনি যদি কেউ যদি কিছুদিন চান না করে বা কিছু না লাগায় তাহলে দেখবেন চামড়ার ওপরে কতগুলো ওই গুড়ি 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 মতো রয়েছে সেইগুলো হচ্ছে ওই ডেড সেল বলা হচ্ছে এবং সেটাকে এমনি ভালো করে সাবান দিলে সেটা চলে যায় আচ্ছা তারপরে এরপরে আর একটা ছবি আসি যেটা কত ভয়াবহ আছে এরকম ওই যেটা কনজেনিটাল ডিজিজ বলছি তার মধ্যে একটা আর একটা পিকচার দেখাচ্ছি এটাকে ওই যেটা ইথাসিস বললাম তার একটা ভয়াবহ প্রকোপ এটা হ্যাঁ এগুলো একদম বাচ্চা বয়স থেকেই শুরু হয় অসম্ভব খারাপ তাদের চোখের রোডটা টান থাকে অনেক সময় চোখে তার ইনফেকশনও হয়ে যায় ভেতরে অনেক রকম অ্যানোমালিও থাকে তাদের এই গায়ে হাত পা ছবিগুলো রকম দেখাই এই খুব লাইফটা কি অত্যন্ত মানে কি বলো দুর্বিষহ মানে এটা ঠিক শীত এলেই মানে না এদের গরমকালেও থাকে কিন্তু শীতে এটা প্রকোপটা বেড়ে যায় যখন ঘাম খুব ইয়ে হচ্ছে গরম হচ্ছে তখন একটু কম্পারেটিভলি দে আর বেটার কিন্তু চলে যায় না কখনোই আমরা ওষুধটা দিয়ে তখন বেটার কেন এই সময় শীতকালের প্রকোপটা বেড়ে যায় সেটা হচ্ছে এটা এবার তারপরে এবার যে আসি আমাদের মানে বর্তমানে দেখা যায় যে অ্যাকুয়া ডিজিজ বলি আমরা অ্যাকুয়া ডিজিজ বলতে আমাদের অনেকগুলো রোগ আছে যেগুলো এই সময়ে বাড়ে তো সেইরকম মধ্যে প্রথমে যদি আমরা বলি সেটাকে একটা বলবো যে কিছু টাইপের একজিমা তা সেই এক একজিমার মধ্যে এই যে অসুখগুলো বেড়ে যাচ্ছে তার কারণটা কি শুধু কি ওই রুক্ষতা ওটাই কি একমাত্র কারণ নাকি সাথে আরো অন্য কোন ফ্যাক্টর আছে না তাদের কতগুলো জেনেটিক প্রবলেম থাকে জেনেটিক অ্যাবনরমালিটিস থাকে সেই জন্য তাদের এটা হয় হ্যাঁ তা সেই জন্য সেইটাকে উই ক্যানট কিউর ইট সেই জেনেটিক প্রবলেমটাকে আমরা তো দূর করতে পারি না হ্যাঁ তো সেইটার জন্যই প্রবলেমটা এসে যায় এটা তা হচ্ছে আসি যেটা আমাদের ইয়েতে অসুখ যেগুলো জেনে মানে অ্যাকোয়ার্ড ডিজিজ আমি তার মধ্যে কয়েকটা আমি দেখি ছবি কিছু পাওয়া যায় কিনা এটাই তো আসছে ঠিক আছে তারপরে অ্যাকোয়ার্ড ডিজিজের মধ্যে যদি আমি ইয়ে করি খুঁজি যে তাহলে আমাদের প্রথম কথা বলবো একটা এক্সিমা টাইপের আচ্ছা এক্সিমা অনেক রকমের এক্সিমা হয় একটা বাচ্চাদেরই খুব কমন ফর্ম এক্সিমা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে অ্যাটোপিক ড্যামাটাইটিস অ্যাটোপিক ড্যামাটাইটিসে কীরকম হয় বাচ্চাদের খুব তাদের চামড়াটা একটু শুকনো হয় তাদের ভীষণ রকমের চুলকানোর প্রবণতা থাকে এবং গায়ে নানারকম র্যাশ বেরোয় এছাড়া তাদের ইন্টারনালি অনেক সময়তে হাঁপানি সর্দি কাশির ধাত এই সব কটাই থাকে এটাকে একজিমা বলছেন তাহলে আমরা আর একটা কথা শুনি অ্যালার্জি অ্যালার্জির সঙ্গে কি এটার কোনো যোগাযোগ আছে অ্যালার্জির সাথে কারণ অ্যালার্জি থেকেও আমরা শুনেছি চুলকায় শ্বাসের প্রবলেম হতে পারে সর্দি কাশি ওই যে যে কথাটা বললাম আমি অ্যাটোপিক ডার্মাটাইটিস ওই অ্যাটোপিক ডার্মাটাইটিসটাই অ্যাকচুয়ালি মানে সাধারণ ভাষায় যে অ্যালার্জি বলি আচ্ছা মানে এদের ওই যে বললাম যে সারাখন একটা কিছু নেই কিন্তু সে বাচ্চারা বা বড় সে এটা চুলকাই যাচ্ছে আর স্কিনটা তাদের প্রচন্ড রাফ হয়ে থাকে সারা শরীরেই এটা হয় সারা শরীরে আর তাদের মাঝে মাঝেই একটু সর্দি কাশি ঠান্ডা লাগা নাক দিয়ে জল পড়া মাঝে মাঝে জ্বর হওয়া এবং অনেক সময় সিভিয়ার ইতে তাদের ব্রংকোস মানে হাঁপানি টাইপের হয় এটা একটা স্পেকট্রামের মধ্যেই পড়ে সেই অ্যালার্জির রকম ফের টার্গেট অর্গানটা কি টার্গেট অর্গান যদি শুধু স্কিন হয় তাহলে স্কিনে হলো শুধু নাকে যদি হয় সর্দি কাশি হাঁচি এটা হলো যদি লাংসে হয় তখন তার হাঁপানি মতো হবে তাই এইভাবে তাদের আমরা একটা ভাগ করি এটা পিকটা একটা বড় স্পেকট্রাম এটা ছোটোবেলায় হয় তারপরে একটু ইউজুয়ালি দেখা যে ছোটোবেলা থেকে একটু একটু করে কমে যাচ্ছে তারপরে বড়বেলাতেও আসতে পারে আসতে পারে আপনার কাছে পরের প্রশ্ন যাব কিন্তু আমাদের সঙ্গে একজন দর্শক বন্ধু রয়েছেন শুনুনই তিনি কি বলছেন হ্যালো সঙ্গে কে রয়েছেন হ্যালো হ্যালো শুভদীপ আমি শ্রী কলনি থেকে মানবেন্দু মুখোপাধ্যায় বলছি ঋতু দক্তবুলকে নমস্কার জানিয়ে আমার এই জিজ্ঞাসা শীতকাল আসলে শরীরে একটা শুষ্কতা আর রুক্ষতা বাঁধ ধরে থাকে কি প্রকারের সাবান এবং তেল মাখলে পর এর থেকে निजात পেতে পারি মানে কমন প্রশ্ন সাধারণ প্রশ্ন সেটা কিন্তু আমি প্রথমেই বলেছিলাম যে যেহেতু আমাদের স্কিনটা রুক্ষ হয়ে যাচ্ছে তাই সেই জন্যে আমাদের উচিত হচ্ছে ভালো করে আমাদের তেল মাখা এবং সাবানের মধ্যে একটু নরম সাবান তেলের মধ্যে বলেও ছিলাম অনেকেই যারা প্রেফার করেন সর্ষের তেল যদি লাগাতে চান কোনো অসুবিধা না হয় ইটস ওকে ফাইন লাগাতেই পারেন নলি নারকেল তেল লাগাতে পারেন বাজারে আরও তেল আছে নাম করা যাবে না সেগুলো তা সেগুলো সেরকম অনেক তেল আছে যেগুলোতে তেল ব্যবহার করতে পারেন কিন্তু রেগুলার করবেন আর তার সাথে কিছু আমাদের ক্রিম আর কি জাতীয় আছে বডি লোশন আছে সেগুলোকে স্নানের পরেই ঠিক ইমিডিয়েটলি যদি ঠিক ভেজা অবস্থায় যদি লাগানো হয় তাহলে আরও বেটার রেজাল্ট চায়। এছাড়া সাবানের মধ্যে নর্মালি যে যেগুলো আমাদের ব্যবহার করা হয় যাতে বলা হয় স্কিন ব্যাকটেরিয়া ফ্রি করাবে ইয়ে করবে এরকম বলা হয় সেই সব সাবানগুলো ইউজুয়ালি দেখা যায় একটু ক্ষার বেশি থাকে সেই জন্য তাদের ব্যবহার না করেই এই সময় ভালো তার চেয়ে বরং ওই গ্লিসারিন জাতীয় সাবান যেগুলো আছে সেগুলো এবং কিছু কিছু কোম্পানির সাবান আছে যারা বেশ ভালো এবং শীতকালে লাগানো যায় তবে সাবানটা খুব বেশি এই সময়তে আমরা বলি যে যাতে না লাগানো হয় আচ্ছা আমরা কথা বলছিলাম একজিমা নিয়ে ছোটদের থেকে এবার আমরা যাচ্ছিলাম বড়দের দিকে বড়দের কি কি ধরনের সমস্যা হতে পারে একজিমা থেকে আচ্ছা বড়দের থেকে এবার একদম ছোট যখন বলেছি তখন একদম তারপরে চলে আসি একদম বয়স্ক লোকেদের জন্য আচ্ছা বয়স্ক লোকেদের চামড়াটা দেখবে একটু শুকনো থাকে ড্রাই থাকে ইটসেল বয়স হতে হতে তখন একটু চামড়াটা শুকনো হয়ে যায় সেই জন্য তখন তাদের আপনার স্কিনের এই প্রবণতাটা চুলকানের প্রবণতাটা খুব বেশি থাকে এবং তাদের মানে রীতিমতো সমস্যায় পড়তে হয় শুধু এই শুকনো চামড়ার জন্যই তাই সেটা বয়স্ক লোকেদের একটা সমস্যা হয় এছাড়া যেটা হয় জেরোটিক এক্সিমা বলি আমরা একটা এই চামড়া শুকনো চামড়া থেকেই একটা এক্সিমার আকারে হয় সেটাকে আমরা জেরোটিক এক্সিমা বলি সেখানে ওই এক্সিমা বলতে কতগুলো র্যাসেস বেরোয় ডিফারেন্ট কাইন্ডস অফ র্যাস আছে আমাদের ভাষাতে বলতে গেলে ওইগুলো ডাক্তারি বললে অনেকেই ইয়ে করবে নাক কুচকাবে দরকার নেই কিন্তু সেই এক্সিমে মানে কিছু র্যাশ পেরোলো পার্টিকুলার কতগুলো জায়গায় হয় যে কি চামড়াগুলো বেশি শুকনো সেই রকম জায়গা দেখা যায় আচ্ছা এছাড়া তারপরে দেখা যায় যেগুলো আমরা সেবোরিক ডামাটাইটিস বলি সেবোরিক ডামাটাইটিসের হচ্ছে যেটা হচ্ছে এটা মাথার থেকে পা পর্যন্ত মানে সব জায়গাতেই এফেক্ট করে ইউজুয়ালি যেটা হয় স্ক্যাল্পে মাথায় সেটাকে যেটাকে আমরা খুশকি বলি তাই খুশকিটা হচ্ছে খুব কমন সমস্যা শীতকালে তা শীতকালে কি হয় এখানে ওই স্কেলস নতুন তৈরি হয় বেশি তৈরি হয় এবং তার ফলে মাথার মধ্যে থেকে ঝাড়লে অনেক সময় ঝুরঝুর করে স্কেল পড়ে ইয়ে পড়ে এবং খুব এম্বারেসিং যাদের হয় তাদের এবং সেটার জন্য চুলকায়ও খুব চুলকায় কিছু ক্ষেত্রে তাদের এটার জন্য চুল পড়াটা হয় কিন্তু সেটা একটু অতিরঞ্জিত এটার জন্যে খুব বেশি চুল পড়ে যে তা না সেটা একটু লোকেদের ধারণা যে আমার মাথায় খুশকি হচ্ছে বলেই সব চুল পড়ে গেল সেটা ঠিক নয় কিন্তু এমন হতে পারে যে খুশকির জন্য যে কন্টিনিউয়াস চুল কাচ্ছি তার জন্য চুলের গোড়াগুলো আলগা হয়ে চুল পড়ে যাচ্ছে এটা কি হতে পারে না এটা বললাম যে একটা ছোট ফ্যাক্টর একটা খুব স্মল ফ্যাক্টর চুল পড়ে যাওয়ার জন্য খুব মেজর ফ্যাক্টর না মেজর ফ্যাক্টর তার সাথে অন্য কিছু থাকে আর কি জন্য তখন চুলগুলো একটু জেনে নেওয়া ভালো এর মধ্যে যদি চুল পড়া যদি আসে তাহলে সেগুলো প্রথম কথা আসবে কতগুলো হরমোনাল ডিজ আচ্ছা হরমোনাল ডিজ মানে যেখানে থাইরয়েডের সমস্যা আছে থাইরয়েডের হাইপো হতে পারে বা হাইপার হতে পারে তাদের একটা চুল পড়ার প্রবণতা থাকে বেশি চুল পড়ছে এছাড়া আমাদের খুব যেটা কমনলি দেখি সেটা হচ্ছে অ্যান্ড্রোজেনেটিক অলোপিশা মানে ছেলেদের এই সামনের দিকটা চলে যাওয়া আর মাঝখানটাকে আসা আর মেয়েদের হচ্ছে ফ্রন্ট ওপারের একদম মাঝখানটাকে সোজাসুজিভাবে হ্যাঁ চুলটা কমে যাওয়া হ্যাঁ হ্যাঁ তা এই এইটাকে এই অ্যানডোজেনেটিক প্যাটার্নটার ইজ ভেরি কমন তা এগুলো বেশিরভাগ ক্ষেত্রে বংশে আসে অনেক সময় তার আগের বংশে থাকে না কিন্তু জেনেটিক মিউটেশন সে অ্যাকয়ার করতে পারে অ্যাকয়ার করতে পারে সেটা একটা গেল এবারে দেখা যায় যে তার কোনো ভারী অসুখ কিছু হয়েছিল ধর এখন যেমন ডেঙ্গু হচ্ছে বা কিছু হচ্ছে বেশ কয়েকদিন তার ফিভার হচ্ছে বা অন্য কোনো ভারী অপারেশন হলো তার তিন মাস পর থেকে একটা চুল পড়তে থাকে আচ্ছা

ফিরে এলাম পর ডাক্তারবাবু এর যেটা যাওয়া দরকার আমার মনে হয় সেটা হচ্ছে যে শীতকালে আমরা জানি যে এমনিতে আপনার দূষণ টুষণ একটু বেড়ে যায় বোধ হয় বাতাসে তো সেই জন্য দূষণ থেকে কি স্কিনের কোনো সমস্যা হতে পারে ত্বকের কোনো সমস্যা হতে পারে দেখ ডাইরেক্টলি দূষণ থেকে স্কিনের সেইভাবে কোনো সমস্যা এখনো পর্যন্ত সেইভাবে দেখা যায় না এক্সিমার ভাবটা হয়তো বাড়তে পারে এক্সিমারটা বাড়তে পারে দূষণের আসে ডাইরেক্টলি সেইভাবে রিলেটেড না সেটা মেনলি আমাদের রেসপিরেটরি চ্যানেলে সেটাতে বেশি হয় কিন্তু ডাইরেক্টলি দূষণের জন্য স্কিনের অ্যাজ সেইভাবে কোনো ডেফিনেট ডিজিজ কিছু সেরকম পাওয়া যায় না আর সংক্রমণ থেকে সংক্রমণ এবার আসি তাহলে কতগুলো সংক্রমণ থেকে সংক্রমণ থেকে শীতের পর মানে প্রথম যেটা দেখা যায় সেটা হচ্ছে আমরা স্কেবিজ বলি আচ্ছা তা সেই স্কেভিসটা হচ্ছে একরকম ছোট ছোট খুব পোকা যেগুলো চোখে দেখা যায় না তা সেই পোকাগুলো কি হয় আমাদের কারুর জায়গার কারুর দেহে রয়েছে সেখান থেকে সে তার ওই জামা কাপড় বিছনা চাদর সেখান থেকে সে ক্রল করে সে আরেকজনের চামড়ায় গেল গিয়ে সে চামড়ার ভেতরে ঢুকে গেল সে ঢুকে গিয়ে এবার তারপরে সে ওখানে বাসা বাঁধলো তার ছানা পোনা তৈরি করলো এবং করে আস্তে আস্তে স্প্রেড করল তা সেই ওইগুলো তখন একটা যখন ওটা ইনফেক্টেড হয় মানুষ তার সাত আট দিন পর থেকে একটা চুলকানো শুরু হয় এবং সেটা সারা গায়ে তখন চুলকায় এবং তার থেকে অনেক রকম সেকেন্ডারি ইনফেকশন ব্যাকটেরিয়াল ইনফেকশন বলো এক্সিমা বলো সেগুলো হতে পারে তাই এটা হয় মেনলি যেখানে কনজেস্টেড ইয়ে সেইখানে তাদের বেশি হয় এবং যাদের হিন্দি জায়গা তাদের ক্লোজ কন্ট্যাক্টে আছে একজনের কন্টাক্টে আর একজনের হয়ে যাচ্ছে আর শীতকালে ভালো করে স্নান করলো না বা অনেক সময় স্নান করলোই না তাই সেই এবং তাদের এই শরীর থেকে তো মাইন্ডসগুলো বেরোলো না এবং তখন সেটা আস্তে আস্তে করে বাড়তে থাকলো করে শীতের প্রধান মানে ইনফেক্টেড যে ডিজিজ হচ্ছে সেটা হচ্ছে স্কেবিজ আচ্ছা এরপরে যেটা আসে আর একটা কতগুলো ভাইরাল ইনফেকশান এই সময় দেখা যায় বেশি হয় একটা বাচ্চাদের হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ বলে একটা রোগ আছে ছোট ছোট জল ফুস্কা হয় সেটা মুখের মধ্যে হয় হাতে হয় পায়ে হয় টিপিক্যালি কতগুলো জায়গা আছে তাই সেগুলো কিছুদিনের মধ্যে নিজে থেকেই ভালো হয়ে যায় এছাড়া অনেক সময়তে পক্সটা যদিও বলা হয় বসন্তকালে হয় শীতকালেও আমরা অনেক সময়তেই পাই যে ইয়ে ভাইরাল ইনফেকশান হিসেবে সেগুলো দেখা যায় এটা ইনফেক্টিভ ডিজিজ আচ্ছা আচ্ছা বাদ বাকি যেগুলো আছে সেগুলোকে আমরা যেটা ভাগ করি এটা সোরিয়াসিস বলি এর আগে আমি বলেছিলাম এক্সিমার একটা তা সেই এক্সিমাটা আমরা পাই সোরিয়াসিস সোরিয়াসিসে ইয়েটা পায় সোরিয়াসিস একটা খুব ভয়ঙ্কর রোগ যেটা মাথার থেকে পা পর্যন্ত সব জায়গাতে হতে পারে তা সেখানে আমরা প্রথমে হচ্ছে লালচে একটা জিনিস হয় এবং তার উপর একটা ছাল আচ্ছা সোরিয়াসিস নিয়ে আমরা আরেকটু বিশদে আলোচনা করব অবশ্যই কিন্তু একজন দর্শক বন্ধু আছেন শুনুনই তিনি কি বলছেন হ্যালো শুনতেছেন হ্যাঁ কে বলছেন হ্যাঁ বলছি আমি শিলিগুড়ি থেকে বিয়ালদি দেবনাথ বলছি নমস্কার বলুন হ্যাঁ বলছি আমাকে প্রথমেই হচ্ছে আমি ডাকরবকে নমস্কার জানাই নমস্কার হ্যাঁ বলছি আমার অল্প এখন ঠান্ডা পড়েছে আমি আছি শিলিগুড়িতে এখানে অল্পই পড়েছে তাও আমার পা ফাটছে আর একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে ডাক্তার বাবু একটু আগে বললেন thyroid এর সমস্যা থাকলে আমার thyroid আছে তো আমার চুল পড়ছে এবার সেটা কি সেই হ্যালো কেটে গেল আমাদের মধ্যে কোনো কারণে কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এটা একটা খুব মানে সাধারণ সমস্যা পা ফাটা শীতকালে শীতকালে পা ফাটা তো ন্যাচারালি এর মধ্যেই পড়ে পায়ে একটু যত্ন নিতে হবে যাতে পা ফাটে দেখতে হবে তারা একটা যদি কাভার্ড শ্যু পরে সেটা খুব ভালো হয় আর নয়তো একটা মোজা ব্যবহার করবে শীতকাল ব্যবহারটা আর ওই ঢাকা জুতো এই দুটো খুব এসেন্সিয়াল তার সাথে দিনে যদি পারে দিনে একবার এবং রাত্রিবেলাতে পাটাকে হালকা গরম জলে একটু ডুবিয়ে রাখা ডুবিয়ে রাখার পর পাটা পরিষ্কার করে কিচ্ছু না হোক ওই হোয়াইট সফ প্যারাফিন যেগুলো বলি আমরা ভেজ সেটা লাগানো যেতে পারে আর বাজার চলতে আরও বহু ক্রিম পাওয়া যায় সেগুলো ডাক্তারের পরামর্শ মতো নেওয়া যায় যাদের খুব বেশি হয় তাদের কিছু আলাদা জিনিস লাগে কিন্তু এটা যদি রেগুলার কেউ করে পাটাকে গরম জলে ডুবিয়ে রেখে পরিষ্কার করে একটু হোয়াইট সব প্যারাফিন লাগায় তাহলেও কিন্তু পাটা যথেষ্ট ভালো থাকবে এটা একেবারেই শীতকালের জন্য ওনার একটা সমস্যা কিন্তু আর একটা যেটা বললেন সেটা নিয়ে বোধহয় আমরা পরে কোনোদিন আলোচনায় বসতে পারি এবার আমরা যেটাতে আলোচনায় ছিলাম সোরিয়াসিস সোরিয়াসিস নিয়ে আপনি একটু যদি আমার দর্শক বন্ধুদের বিষদে বলে দেন সোরিয়াসিসের অ্যাকচুয়ালি এটা অনেকগুলো কারণে হয় কিছুটা জেনেটিক ফ্যাক্টরস থাকে কিছুটা মানে অনেক সময় শুরু হয় কিছু ইনফেকশনের পরে অনেক সময় শুরু হয় কিছু ট্রমা হলো অ্যাক্সিডেন্ট হলো তারপরে শুরু হয় এখন একটা অটোউন বিসিস বলা হচ্ছে তা সেরকম অনেকগুলো ফ্যাক্টর নিয়ে সোরিয়াসিস এক্স্যাক্ট কজ এখনও পর্যন্ত ঠিক জানা নেই আমাদের এখানে হয় তা এটা সারা বছরই হতে পারে কিন্তু এটা বাড়ার প্রকোপটা কিন্তু শীতকালে দেখা যায় মাথাতে যখন অনেক সময় আমরা ইয়ে বলি যে ভাবি যে কীরকম খুশকি হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি খুশকির চেয়ে এটা অনেক বেশি আকারে বেশি আকারে স্কেলিং থাকে চুলকায় এবং বড় বড় স্কেল এবং সেটা মাথায় দেখা যায় মুখে সারপ্রাইজিংলি মুখটাকে ওরা স্পেয়ার করে তাছাড়া বডিতে মানে আমাদের যেটা এক্সটেন্সার পার্টস বলি মানে কনুইতে ইয়ে হাঁটুতে এই এইসব গুলো যা হওয়ার প্রবণতাটা অনেক বেশি থাকে মানে যে জায়গাগুলো চামড়াগুলো কি অপেক্ষাকৃত একটু মোটা ঠিক মোটা সেইভাবে বলবো না কিন্তু এদের প্রবণতা হাতের যেটা এক্সটেনশন পার্টস মানে আমাদের সামনের দিকটা সেইখানগুলোতেও হয় হ্যাঁ পিঠটাতে হয় এগুলোতে বেশি হয় এছাড়া সব কটাতে হাতের তালুতে পায়ের তালুতে দেখা যায় সব জায়গাতেই দেখা যায় সোরিয়াসিসটা এবং সোরিয়াসিসটা এটা কিউরেবল নয় আমরা অনেক কিছু ওষুধ আছে বহু কিছু ওষুধ আছে যেগুলো দিয়ে আমরা তাকে একটু ভালো রাখতে পারি কিন্তু কিওর যদি পেশেন্ট বলে যে আমাকে এটা সেরে যাবে আমরা বলি না সেটা আমরা পারবো না আমরা আপনাকে ভালো রাখতে পারবো সেটুকু বলি সেটুকু করা যেতে পারে আরও একটা জিনিস হয় শীতকালে আমাদের একটা প্রবণতা থাকে যে একটু শরীরে রোদ লাগাবো কিন্তু অনেকেরই থাকে রোদের জন্যই বেশ কিছু সমস্যা থাকে সেগুলো কি বাড়তে পারে এই সময় এবারে সেটা একটা আমাদের রোদের থেকে রোদ ইন্ডিউসড একটা আর শীতের জন্য একটা ঠান্ডা ইন্ডিউসড একটা এরকম রোগ আছে তা রোদ যখন জিজ্ঞেস করলেন রোদের থেকে রোদের থেকে প্রথমে বলি যে রোদের থেকে একটা অ্যালার্জি ধরনের একটা হয় আবার একটা খুব ডিসকমফার্ট খুব সিভিয়ার আকারে একটা হতে পারে তাই ওগুলো কতগুলো গ্রেডেশন আছে তা গ্রেডিশন মাইন্ড যেটা সেটা হচ্ছে যে আমরা পলিমরফিক লাইট ইরাপশনস বলি তাতে করে কি হয় যেখানে সূর্য লোকটা লাগছে মানে ধরুন এই হাতের এই দিকটাতে গলাতে পিঠেতে সেখানে তাদের কতগুলো দেখা যায় খুব চুল কাচ্ছে এবং কতগুলো হ্রাস বেরোচ্ছে তাই এবং সেটা যে কিছুদিন পরে সেখানে একটু সাদা সাদা রঙ হয়ে যায় হয় এগুলো হয় তা সেটা হচ্ছে ডাইরেক্টলি ওই আল্ট্রাভায়োলেট রেড থেকে হয় আচ্ছা তো সেটাতে পরিত্রাণ কিছু ওষুধ আছে অল্প কিছু ওষুধ দিলে সেরে যায় কিন্তু তাদের প্রোটেকশনটা নিতে হবে রোদে যাওয়ার আগে রোদের গরমটা নিতে পারে কিন্তু সেটাকে ঢেকে রাখতে হবে আচ্ছা সেটা কাপড় দিয়ে ঢেকে রাখবে ছাতা নেবে ব্যবহার করবে সানস্ক্রিন লাগাবে এসবগুলো করে এ করা যায় আর হ্যাঁ বলুন একটা আছে যে আমরা যেটা শুনি যে কোল্ড শোর হুম শীতকালে মানে ক্ষত হয়ে যায় যেটা আমি একটু আগে বলছিলাম যে একটা গরমটা বললেন এবার হচ্ছে ঠান্ডা শুধু ঠান্ডাটার জন্য কি কিছু কিছু রোগ আছে সেটা হচ্ছে প্রথমে যেটা হয় আমরা বলি একটা দেখবেন অনেকেরই পার্টিকুলারলি একটু বয়স্ক মহিলা বা বয়স্ক লোকেদের মনে হয় মহিলাদের বেশি হয় আমরা চিল ব্লেন বলি ওই শীতকাল খুব শীত পড়লো তো তার আঙুলগুলো লাল হয়ে গেল ফুলে গেল এবং চুল কাচ্ছে এবং সে বলে রাত্রিবেলা সেই ঢাকা দিতে পারছে না এত চুলকানো ভাবটা হচ্ছে এটা হচ্ছে এই কোল্ড ইনডিউসড এবং তাদের যাদের একটু সার্কুলেশনটা স্লাগিজ থাকে তাদের আরও বেশি হয় কিন্তু যেটাকে তাদের আমাদের কিছু ওষুধ আছে এগুলো দিই এবং কিন্তু মেনলি তাদের বলবো যে কোল্ড থাকে প্রোটেকশান নিতে কীরকম প্রোটেকশান নেবে সে সবসময় একটু হালকা গরম জলে ব্যবহার করবে হাতে গ্লাভস বা পায়ে গ্লাভস ইয়ে মোজা পরবে এবং রাত্রিবেলাতেও সে যদি একটা ফ্লাস্কে গরম জল রেখে দেয় যদি কালো ইয়েতে ওয়াশরুমে যেতে হয় তখন সেই গরম জলটাকে মিশিয়ে নিয়ে সেটা ব্যবহার করবে তাতে সে ভালো থাকবে তাছাড়া কিছু ওষুধ আছে অ্যাক্টিভ ইয়ে হলে আমরা দেবো সেটা হয় আর এর চেয়ে আবার একটু বড় হয় সেখানে হচ্ছে কীরকম হয় যে ঠান্ডা জলে হাত দিল প্রথমে হাতটা একটা কালার চেঞ্জ হয়ে গেল একটা নীল হয়ে গেল তারপরে কিছুক্ষণ পরে সেটা আবার এসে লাল হয়ে গেল পরে আবার ঠিক হয়ে গেল সেটা একটা কিছুক্ষণের জন্য হয় সেটা রেনর্ডস বলি আমরা সেটা অনেকগুলো রোগেও হয় আবার আইসোলেটেড শুধু হচ্ছে সেটাও হয় এই রকমের যখন খুব খুব ঠান্ডা মানে একদম বরফের জায়গায় যাচ্ছে তখন সেখানে কিন্তু খুব ফ্রস্ট বাইট আমরা বলি সে ফ্রস্ট বাইটটা খুব সিভিয়ার মানে তখন সেখান থেকে অনেক সময় পায়ের আঙুল কেটে বাদ দিতে পর্যন্ত হতে পারে সেটা একটা খুব সিভিয়ার রকম রকম ফের আছে অনেকগুলো ঠান্ডা ইনডোস্ট আর কি আমাদের সঙ্গে আর একজন দর্শক বন্ধু রয়েছেন হ্যালো সঙ্গে কে রয়েছেন হ্যালো হ্যালো কে বলছেন হ্যালো হ্যাঁ নমস্কার নমস্কার হ্যাঁ নমস্কার আমি শর্মিষ্ঠা কুণ্ডু বলছি বেলেঘাটা থেকে বলুন আর আর ডক্টর আমার নমস্কার আচ্ছা আমার দুটি সমস্যা আছে একটা হচ্ছে আমার হাজবেন্ডের এই শীতকালে একটা অ্যালার্জি হয় যেটা দশ পনেরো দিন অন্তর অন্তর হয় আর এক একটা জায়গায় চাপ চাপ মতন লাল লাল আর ছোট 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 দানা দানা মতন হয় আবার সেটা সেরে যায় মানে কয়েক ঘন্টা পর বা রাতের বেলায় দেখা গেলে সকালে উঠে সেরে যায় আর খুব ইচিং হয় এটাই কি সমস্যা এবং প্রতিকার হতে পারে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আমার চার মাসের বাচ্চা ওর মাথায় কিছু কিছু জায়গায় একটু ডার্ক ডার্ক প্যাচের মতন বোধ হয় অয়েলি মনে হয় বাচ্চার কাল তো আমি খোটাখুটি বেশি করি না ওটা কি ধরনের জিনিস মানে কিভাবে প্রতিকার পেতে পারে এই কিছুদিন ধরে দেখছি ঠিক আছে আপনি সঙ্গে থাকুন প্রথম সমস্যাটা যেটা বললেন ওনার হাজবেন্ডের হাজবেন্ডের যেটা হচ্ছে সেটাকে খুব সম্ভবত না দেখলে তো পরিষ্কার বোঝা যায় না খুব সম্ভবত আঠিক এরিয়া হচ্ছে মানে অ্যালার্জি সিম্পল অ্যালার্জি তা তাকে অ্যান্টি অ্যালার্জি ট্যাবলেট কিছু খেতে হবে তার সাথে কি চামড়ার কতটা কি হচ্ছে না হচ্ছে দেখে তার কিছু বলম বা কিছু লাগানো যেতে পারে এই অ্যান্টিঅ্যালার্জি মানে খাওয়াটা মানে মাস মানে এটা কিন্তু ঠিক শীতকাল ওরিয়েন্টেড বলবো না যদি ওনার শীতকালে ওই যেটা বলছিলাম যে জেরোটিক এক্সিমা সেটা যদি হয় সেটা আলাদা কিন্তু উনি যেটা বললেন সেটাকে মনে হচ্ছে যেটা এটা মানে লাল লালয় ফুলে যাচ্ছে আবার কমে যাচ্ছে তা এগুলোতে অ্যান্টিঅ্যালার্জিক ট্যাবলেট খেলে সেরে যাবে ডাইরেক্টলি শীতের সাথে সম্পর্ক নেই এটা কিন্তু অনেক সময় দেখা যায় একটা সিজনাল প্রেফারেন্স থাকে সেটা অনেক সময়তে এই সময়তে হতে পারে সেটা একটা দু নম্বর যেটা বললেন উনি বাচ্চার বাচ্চাদের একটু আগে আমরা বলছিলাম সেবোরিকডামাটাইটিস এই সেবরিক ডামাটাইটিসটা হয় মানে দুটো একটা হচ্ছে যখন একদম মায়ের কোল থেকে বেরোলে ছোট্ট পুচকি আছে তখন একটা আর একটা হচ্ছে তেরো চোদ্দ বছর পনেরো বছর পর থেকে হয় অ্যাডোলেসেন্স অনওয়ার্ডস তা এটা এই খুশকি যেটা সাধারণ বাংলা হলে খুশকি ওকে একটু শ্যাম্পু করাবেন কোনো চিন্তা নেই শ্যাম্পু করালে কোনো ক্ষতি হয় না ঠিক মতো শ্যাম্পু করাবে দেখবে মাথাটা পরিষ্কার হয়ে গেছে তাতে যদি না যায় তখন ডাক্তারের পরামর্শ নেবে আচ্ছা আমরা অনেক রকম সমস্যার কথা শুনলাম কিন্তু এবার আমার মনে হয় চিকিৎসাগুলো আমাদের একটু বলে দেওয়া দরকার যে কিভাবে আমরা চিকিৎসাতে যাব চিকিৎসা বলতে তো আমাদের সময়তে জেনারেল চিকিৎসা একটা যেটা এতক্ষণ ধরে সময় বলে আসছি ভালো করে ত্বকের যত্ন নিতে হবে ভালো করে তেল লাগা ভালো করে ময়শ্চারাইজার ক্রিম বা লোশন লাগাবে বেশি সাবান ব্যবহার করবে না একটু মানে বেশি খোলা জায়গা খালি গায়ে বেশি থাকবে না একটু ভালো ইয়ে ব্যবহার করবে শীতের জামা কাপড়ের মধ্যে কটনটা ইউজ করা সবসময় ভালো এবং অনেক সময়তে যেটা হয় যেটা উলেন জিনিস যখন তো ব্যবহার করতে হয় আমাদের শীতের সময় তা উলেনে অনেক সময়তে অ্যালার্জি হয় পার্টিকুলারলি যাদের ওই অ্যাটোপিক ডায়ামাটাইটিস বা যাদের এক্সিমার প্রবণতাটা থাকে তাদের ক্ষেত্রে উলেন জিনিসটা ডাইরেক্টলি না দেওয়া ভালো একটা কোনো কটনের ওপর উলেন জিনিস করবে চুল কেনার জন্যে আমরা অ্যান্টিসিস্টেমেনিক ট্যাবলেট যেগুলো আছে অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট যেগুলো আছে সেগুলো আমরা দিই ময়শ্চারাইজিং লোশন বহু রকমের পাওয়া যায় কতগুলো সেরা মানে যাদের ওই অ্যাটোপিক বলি বা ইয়ে আছে তাদের সেরামাইড কন্টেনিং কতগুলো ময়শ্চারাইজার পাওয়া যায় তাতে স্কিনের কতটা যেমন রোধ হয় এই ডিফারেন্ট অ্যালার্জিক ইরাপশান থেকেও কিছুটা প্রিভেন্ট করে এছাড়া নানা রকম ময়শ্চারাইজার আছে আমাদের ইউরিয়া পাওয়া যায় এগুলো মুখে না লাগিয়ে অন্য গায়ে লাগানো যেতে পারে তাছাড়া আমরা হোয়াইট সাপ সাদা ভেজলিন যেগুলো বলি সেগুলো সব সময় লাগানো যেতে পারে আর একটা যেটা হচ্ছে মানে আমরা একটু বেশি মানে সতর্ক থাকি যেটা নিয়ে আমাদের মুখের যত্ন নিয়ে বিশেষ করে শীতের সময় মুখের যত্ন আমরা কিভাবে নেব মানে ফেস যদি বলি একেবারে এই ফেসের ব্যাপারে যেটা আসে সেটা হচ্ছে যে আমাদের কাছে তো প্রায়ই আসে সবাইকে একটু সুন্দর দেখতে হবে মুখের চামড়াটা একটু গ্লো করবে সেরকম কতগুলো নিয়ে এই সমস্যাগুলো নিয়ে আসে সেগুলো সমস্যা বলবো না একটু ভালো নিজেকে ভালো রাখা আর কি তা আমরা অনেক রকম ফেসওয়াশও ব্যবহার করি তা কতগুলো ফেসওয়াশ আছে যেগুলোতে মুখের একটা উজ্জ্বলতাটা বাড়ায় সুন্দর দেখায় সেগুলো ভালো আছে কিন্তু তাদের মধ্যে তার প্রবলেমটা হয় সেগুলো একটু ড্রাই করে একটু ড্রাই করে সেইগুলো একটু যাদের একটু ড্রাই স্কিন তাদের সেই ডাক্তারের উচিত সেগুলোকে অ্যাভয়েড করা একটু সাধারণ অন্য কোনো ময়শ্চারাইজার দেওয়া অনেক কিছু ময়শ্চারাইজার আছে যেগুলো আমরা ড্যামেজ স্কিনকেও ইউজ করা যেতে পারে সেগুলো তার কম্পোজিশনটা একটু আলাদা হয় তাই সেগুলো আমাদের তাদের জন্য আমরা করি স্বাভাবিক আমি সেটা বুঝবো কি করে সাধারণভাবে ড্যামেজ বুঝতে কিছু এক্সপার্টের দরকার পড়ে না আপনি যে চামড়ায় দেখবেন খড় করছে হাত দিলেই বিচ্ছিরি লাগছে হ্যাঁ হাত দিচ্ছেন চামড়াটা কিরকম হয়ে গেছে তার মুখে একটা টান টান ভাব এসে গেছে এটা হলেই তখন বুঝতে পারবেন যে আপনার স্কিনটাকে একটু ড্যামেজ হয়েছে তাই সেটা তখন ডাক্তার কাছে পরামর্শ নেওয়া বা নিজে বাড়িতে সাধারণ নি কোল্ড ক্রিম যেগুলো আছে সেগুলো নিশ্চয়ই ব্যবহার করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই যদি অসুবিধা হয় তখন তো ডাক্তার আছেই আর একটা যেটা জিনিস মানে আমাদের অনেক বন্ধু তো দূর দূরান্তে থাকেন বিশেষ করে গ্রামের দিকেও অনেকে থাকেন সাধারণত সবাই কিন্তু মানে ত্বকের সমস্যা মানে এটা কি ডাক্তার ডাক্তারবাবুর কাছে না গেলেও চলবে এইরকম একটা ধারণা আমাদের অনেকের মনের মধ্যেই রয়েছে যে দেখি না দুদিন সেক্ষেত্রে মানে যারা খুব ইমার্জেন্সি যদি হতে পারে এই ধরনের কি কি ত্বকের সমস্যা হতে পারে বিশেষ করে শীতকালে মানে যার থেকে অন্য অসুখটাও বেড়ে যেতে পারে শীতকালে ত্বকের সেই রকমভাবে এমার্জেন্সি সিচুয়েশন সেরকম কিছু নেই আচ্ছা সেরকম কিছু নেই যেগুলো হয় প্রথমেই যেটা দেখালাম যে যেগুলো আমরা কনজেনিটাল ভ্যারিয়েন্ট আচ্ছা গ্রুপের কতগুলো অসুখ আছে সেগুলো শীতকাল খুব মারাত্মক আকারে হয় শীতকালে মারাত্মক আকারে হয় তখন মানে পেশেন্টকে মানে অনেক সময়তে দেখেছি আমরা নিয়ে আসতে হচ্ছে ক্যারি করে আনতে হচ্ছে সেরকম এবং তাদের সাথে মানে আনুষঙ্গিক আরও কিছু কিছু জিনিস থাকে সে তার চোখটা সে খুল মানে বন্ধ করতে পারে না খুলে থাকছে সে হা করতে পারছে না এরকম নানা রকম সেইগুলো কেন হয় এইগুলো তাতে কতগুলো জেনেটিক জেনেটিকের কতগুলো প্রবলেম থাকে সেই জন্য নর্মাল স্কিন তার গ্রো করতে পারছে না সেই জন্য যেহেতু এটা মানে জিনের সমস্যা সেই জন্য আমরা সারিয়ে দিতে তো পারবো না এখন অনেক কিছু ওষুধ বেরিয়েছে যেগুলো থেকে কিছুটা ভালো রাখা যায় কিছুটা হলেও ভালো রাখা যায় কিন্তু সেটা হচ্ছে যতদিন আমি খাওয়াবো সে ততদিনই ভালো থাকবে যেই বন্ধ করে দেবো আবার সে পূর্ব অবস্থায় ফিরে আসবে তো সেই জন্য শীতকাল ভরটা আমরা সেগুলো দিতে পারি সেই সব ওষুধগুলো দিতে পারি আচ্ছা আমাদের যারা সাধারণ মানুষ একদম গ্রামে দিকে আছেন বা শহরেও আছেন তারা কিন্তু সবসময় যে ওষুধগুলো কিনে নিতে পারছেন তা নয় আবার স্কিন মানে আমরা অনেক সময় জানি বেশ কিছু কসমেটিক্স প্রোডাক্টও হয়ে যায় সেক্ষেত্রে তারা সরকারি সহায়তা কতটা কি পাচ্ছেন এখন সরকার থেকে আমাদের মেনলি যেগুলো দেওয়া হয় সেটা হচ্ছে যে ডিজিজ ওরিয়েন্টেড আচ্ছা ডিজিজ ওরিয়েন্টেড হ্যাঁ আমার একজিমা হলো তার জন্যে আমি কিছু স্টেরয়েড ক্রিম দিলাম সেটা পাওয়া যেতে পারে আমার ফাঙ্গাল ইনফেকশান হলো তার জন্যে কিছু দিলাম দেওয়া যেতে পারে কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশান হলো সেটার জন্য দেওয়া যেতে পারে সোরিয়াসিস হলো তার জন্যে কিছু ওষুধ আছে সেগুলো দেওয়া হয় কিন্তু সৌন্দর্যের ক্রিম তো আমাদের দেওয়া সম্ভব না ডাক্তার মানে মানে হাসপাতালে দেওয়া সম্ভব না তাদেরকে আমরা অ্যাডভাইস করি বাইরে থেকে কিনে নাও কিনে নিয়ে করবে আর যে ওষুধগুলো খেতে হচ্ছে সেগুলো তো খেতে হচ্ছে বলতে মেইনলি যেগুলো তো চুলকানোর জন্য হয় হুম সেগুলোতে তো আমরা অ্যান্টিহিস্টামিন ট্যাবলেটগুলো দিচ্ছি হুম সেই ট্যাবলেটগুলো দিলে তাদের চুলকানোটা কমে যায় সেটা অনেকটা সে রিلیفড বোধ করে এবং কিছু কিছু ওই যেটা বললাম আমাদের ওই হোয়াইট সপ প্যারাফিন যেগুলো আছে সেগুলোকে আমরা দি সরকারি থেকেই দেওয়া হয় সেগুলো সে ব্যবহার করতে পারে সেই দিক দিয়ে কিন্তু অনেকেই আসে যে এটা আমার মুখটা কালো হয়ে গেল মুখে শীতকালটা কিরকম বিচ্ছিন্ন সেরকম তো পারবো না কখনো বলি না ফেয়ারনেস দেবে বলে কিন্তু সেটা তো দেওয়াই হয় না কিন্তু সেগুলো ন্যাচারালি আমরা ওগুলো তো দিতে পারি না অন্যগুলো প্রোভাইড করতে পারি সানস্ক্রিন সানস্ক্রিনটা একটা খুব দরকার হয় যেটা সানস্ক্রিনগুলো তো এগুলো তো যথেষ্ট দামি হয় এটা তো কোনো ইয়ে নেই সন্দেহ নেই সানস্ক্রিন যে কোনো যথেষ্ট দামি এবং তার মধ্যে বেশ কিছু হাজারো ছাড়িয়ে যায় এরকম কিছু দাম আছে তার মধ্যে অল্প দামের আছে যেগুলোকে আমরা ব্যবহার করতে বলি সেগুলো করা যায় আচ্ছা সানস্ক্রিন নিয়ে আমার একটা প্রশ্ন আছে কিন্তু তার আগে দেখে আমাদের একজন দর্শক বন্ধুর কি প্রশ্ন আছে হ্যালো সঙ্গে কে রয়েছেন হ্যালো হ্যাঁ বলুন হ্যালো নমস্কার আমি জামশেদপুর থেকে পিয়ালি ঘোষ বলছি নমস্কার বলুন আমার প্রশ্নটা হলো যে আমার হাজবেন্ডের পিঠে যে স্কিনটা রয়েছে না ওখানটাতে মানে ইচিং প্রবলেম যখন হয় তখন কি দু তিন দিন ওরকম হয় তারপরে কি হচ্ছে ওখান থেকে না স্কিনটা যেমন ফুলে ফুলে আসার মতো মানে জল দিয়ে যদি ভিজিয়ে রাখে সাবান মাখার সময় ওটা ছোবরা দিয়ে চলে আসছে কিন্তু যখন জিনিসটা শুরু হয় তখন খুব মানে ইচিংও হয় প্লাস করে জ্বালাও হয় আচ্ছা এটাই আপনার প্রশ্ন তো হ্যাঁ কিন্তু মানে ডাক্তার দেখিয়েছি কিন্তু ওষুধ খাবে যখন তখন ঠিক থাকবে আবার হয়তো দিন পনেরো কুড়ি বাদে আবার ওই জিনিসটা ফিরে আসে ঠিক আপনি আসে ঠিক আপনি সঙ্গে থাকুন আপনার ওই যেটা বললেন হাজবেন্ডের পিঠে যে সমস্যাটা এটা কিন্তু পিঠের সমস্যাটা এটা খুব কমন সমস্যা এবং তার প্রধান কারণ হচ্ছে পিঠে কেউ ক্রিম বা তেল লাগাতে পারে না নিজের পিঠে নিজের হাত যায় না তো সেটা অন্য কারোর সাহায্য নিতে হয় তো সেই সাহায্যটা যদি না পায় তাহলে তার মুশকিল আছে নিজের চেষ্টা করেও পারা যায় না তাই একটু রেগুলারলি তা ওনাকে বলবেন যে একটু ভালো করে তেল লাগানো বা অন্য কেউ যাতে সাহায্য করে সেই একটু তেল লাগানো বা ক্রিম রেগুলারলি লাগানো যদি লাগানো হয় ময়শ্চারাইজিং ক্রিম তাহলে দেখবেন অনেক ভালো আছেন এই সমস্যাটা খুব একটা হবে না তাছাড়া যদি অন্য কোনো রোগ থাকে সেটা তো ডাক্তারবাবু নিশ্চয়ই দেখে বলবেন যে রোগ আছে সেটার জন্য হচ্ছে কিন্তু এই দুটো যদি মেনটেন করেন তাহলে কিন্তু অনেক ভালো থাকবেন আচ্ছা আমি যেটা বলছিলাম যে সানস্ক্রিন নিয়ে সানস্ক্রিন নিয়ে কিন্তু আমাদের অনেকের মনের মধ্যেই অনেক রকমের ধারণা আছে কেউ বলে যে সানস্ক্রিন ভালো কেউ বলে ভালো নয় লাগানো উচিত নয় এই নিয়ে যদি আপনি একটু আমাদের এই ধারণাগুলো নিয়ে যদি একটু মানে পরিষ্কার করে দেন সানস্ক্রিন ভালো নয় সানস্ক্রিন দিলে ক্ষতি হয় এমন কথা আমি এখনো পর্যন্ত শুনিনি মানে আমাদের বইতে কিছু পাইনি যারা বলে তারা আলাদা ব্যাপার তা সানস্ক্রিন এমনিতে উচিত লাগানো আমাদের যারা এই এত রোদের মধ্যে যাচ্ছি কিন্তু এটা আছে বেশি হয় যে যাদের আরও একটু ফর্সা মুখ তাদের বেশি দরকার পড়ে কারণ তাদের মেলানিনটা কম আছে বলে সানের প্রকোপটা তাদের বেশি হয় তা কিন্তু সানস্ক্রিনের মধ্যে কতগুলো রকম ফের আছে আমরা একটা বলি যে এটা ফিজিক্যাল সানস্ক্রিন আর কতগুলো আছে কিছু কেমিক্যাল থাকে ফিজিক্যাল সানস্ক্রিন মানে জিঙ্ক অক্সাইড থাকে যেটা অনেক সময় আগে দেখেছি সবাই দেখেছে ক্রিকেট প্লেয়াররা মাঠে ভূতের মতো সাদা হয়ে রইল হ্যাঁ তা সেটাকে তো কসমেটিক্যালি অ্যাকসেপ্টেবল নয় তাই সেই জন্য ওরকম বিভিন্ন রকমের ইয়ে তৈরি করা হয় যাতে ওইরকম অতটা সাদা না হয় মুখে ফুটে না ওঠে কিন্তু ফিজিক্যাল সানস্ক্রিন ইজ ভেরি সেফ ন্যাচারালি তার কোনো অন্য কোনো কেমিক্যাল থাকছে না তো সে কোনো অ্যালার্জির চান্স নেই বা কিছু চান্স নেই অন্য কিছু ক্ষতি হয় না সেই জন্য ফিজিক্যাল সানস্ক্রিন ইজ অলওয়েজ সেফ সেফ ফর দ্য বেবিজ সেফ ফর দ্য অ্যাডাল্টস অলসো ইদের মধ্যে যে কেমিক্যাল সানস্ক্রিন আছে কেমিক্যাল সানস্ক্রিনও এখনও অনেক রকমের পাওয়া যায় তাই এখন তো আমাদের শুধু আল আগে এই সানস্ক্রিনগুলো মেজার করা হতো আলট্রাভ্যালট বি প্রোটেকশনটা দিয়ে তাই এখন আলট্রাভ্যালেট এ আলট্রাভ্যালেট বি সবকটাই প্রোটেকশান হয় এবং এখন বলা হয় যে ভিজিবল লাইট মানে এই এই স্পেকট্রাম আলট্রাভ্যালেটটা আলাদা স্পেকট্রামের মধ্যে পড়ে ভিজিবল লাইটের তার থেকেও একটু ড্যামেজ হয় বলতে আমরা যে এমনি সাধারণ যে ঘুরে মানে দেখি আমরা সেটা আর আলট্রাভাইলেট এরকিটা আলাদা হয় তিন রকমের ফ্রিকুয়েন্সি এগুলো ফ্রিকুয়েন্সি অনুযায়ী তা সেই জন্য ভিজিবেল লাইটেও কিছু বলছে ড্যামেজ হচ্ছে হতে পারে তাই সেরকম তাকে প্রোটেক্ট করার জন্য কিছু সানস্ক্রিন তৈরি করা হয়েছে এখন তা এই সানস্ক্রিনগুলো যখন লাগানো হবে এক নম্বর যে এটা কস্টলি বলে কি হয় আমরা ইউজেলি খুব অল্প পরিমাণে লাগাই কিন্তু সেটা লাগালে সেই ওই যে বলে না যে কালো হয়ে গেল আমি সানস্ক্রিন লাগিয়ে বেরোলাম কালো হয়ে গেল এটা খুব কম এটা খুব শোনা যায় খুব শোনা যায় তা এটার পরিমাণটা যদি খুব আমাকে একটুখানি দিয়ে আমি মুখে একটুখানি ঘষে নিলাম আর তাতে করে মোট প্রোটেকশন দেবে তার তো নয় এটাকে সানস্ক্রিনে অ্যাডিকুয়েট অ্যামাউন্ট দিতে হবে মানে আমি সাদা বাংলা যদি বলি একটা মানে আঙুলের গোটা ইয়েটা নিয়ে ক্রিমটা নিয়ে সেটা পুরো মুখে লাগাতে হবে বেশি একটা মোটা হবে এবং প্রথমে অবস্থা মানে যেটাকে আমরা বলি একটা মতো লেয়ার থাকবে হ্যাঁ লেয়ার থাকবে তো সেই লেয়ারটা লাগানো হলো এবং লাগানোর পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে সেটা আস্তে আস্তে করে চামড়ার ভেতর টেনে নেবে অ্যাবজর্ব করে নেবে তখন আর সেই রকম বিচ্ছিরি খারাপ দেখাবে না

এটাকে আমরা এই পামো প্লান্ট আর হাইপারহাইড্রোসিস বলি হাতে আর হাতের তালুতে আর পায়ের তালুতে বেশি ঘাম হওয়া আচ্ছা এটা অনেক সময় শীতকালে কারু কাটু এটা হয় আচ্ছা তা যদিও ঠান্ডা চারিদিকে কিন্তু হাত পা ঘামছে হুম হুম তা সেটা একটা বিচ্ছিরি ব্যাপার খুব আর যেটা বললেন যে দুর্গন্ধ এই দুর্গন্ধটা হচ্ছে কিছুটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে আচ্ছা হুম তা এই হাইপারহাইড্রোসিসের জন্যেই দেখা যায় যে তাদের কিছু মানে ওরকম কিছু ব্যাকটেরিয়া আসে কিছু ফাঙ্গাস আসে সেগুলো আসে এবং তখন সেটার জন্য যে হাইপার হাইড্রোসিসের যেমন করতে হবে তার সাথে অ্যান্টিবায়োটিক অ্যান্টিফাঙ্গাল ওইগুলো দিতে হবে আমাদের টপিক্যালি এগুলো সিস্টেমিক দেওয়া হয় না লাগানোর যথেষ্ট হয় এবং সেটা যদি ডাক্তারবাবু কাছে লোকাল ডাক্তারবাবু কোনো স্কিন স্পেশালিস্টের কাছে যান ওনারা নিশ্চয়ই সাহায্য করবেন সেটাকে দূর করার জন্য আর শীতের পোশাক পরিচ্ছদ কীরকম হওয়া উচিত শীতের পোশাক বলতে কতটা ঠান্ডা আমি কলকাতা বা আমাদের ওয়েস্ট বেঙ্গল ধরি সেরকম ঠান্ডা হয় না হ্যাঁ লোকে অবশ্যই শীতকাল পড়ছে বলেই সে আগে থেকে সোয়েটার বার করে রাখে কিন্তু প্র্যাকটিক্যালি শীতের জন্য খুব কম দরকার পড়ে হ্যাঁ কিছু সময় হয়তো ঠান্ডা পড়ে নর্মাল পোশাক পরবে উলেন তো ব্যবহার করতেই হয় করতে হয় কিন্তু সেটাকে ডাইরেক্টলি উলেনটার গায়ে না লাগিয়ে একটা মানে কি বলে সুতির জামা কটন জামা আর কি পরবে তার উপরে কুলেন পরুক যদি টুপিও পড়তে হয় একটা অনেক সময় শুধু কটনের টুপিও পরা যেতে পারে বা কটনের টুপির ওপরে আবার একটা উলেন পরতে পারে যদি খুব বেশি ঠান্ডা হয় সেরকম যেখানে খুব বেশি হ্যাঁ আমাদের কিছু কিছু অঞ্চল আছে যেখানে খুব বেশি ঠান্ডা পড়ে আবার আমাদের তো এমনও মানে জায়গা আছে যেরকম ধরুন যদি আমি বাঁকুড়া বীরভূম পুরুলিয়া এই দিকে যাই ভীষণ ড্রাই আবার ধরুন জলের কাছে যে জায়গাগুলো যদি আমি সুন্দরবনের কথা ভাবি বা আমি যদি একদম পাহাড়ের কথা ভাবি প্রত্যেকটা জায়গা কিন্তু অঞ্চল ভিত্তিক আছে সেই হিসাবে মানুষরা কিভাবে যত্ন নেবেন সেখানে যেখানে খুব ড্রাই সেখানে খুব ভালো মতো ভাবে তার এমনি ময়শ্চারাইজিং ক্রিমগুলো লাগানোর দরকার হয় এবং এদের ক্ষেত্রে যেটা বললাম যে ওই হাতে গ্লাভস পরা পায়ে মোজা পরা এবং মোজাগুলো শুধু সুতির জামা অনেক সুতির গ্লাভস পরলেও হয় না একটু কটন বা ইয়ে ইয়ে পাওয়া যায় বলে সেগুলো করতে পারা যায় পড়া উচিত সেটা এবং ঢাকা মানে খালি পায়ে না থাকে বা পাতলা চুটি না পড়ে সে একটা মোজা পরে চুটি পরলো বা একটা কাভার জুতো পরলো সেটা সবসময় উচিত তাতে হাতে পাগুলো চামড়াগুলো ভালো থাকবে বেসিক এটা প্রোটেকশনটা একই জিনিস কিন্তু এটা তার ডিগ্রিটা তফাৎ যেখানে যত বেশি হচ্ছে তার সেই সেই পরিমাণে তাকে বাড়তে হবে বাড়াতে হবে আমার যারা একেবারে বরফের কাছাকাছি আছে তাদের একটু বোধহয় আলাদা করে নিজেদের যত্ন নিতে হয় নাকি তাদের ক্ষেত্রে ওই বরফের জায়গাতে কিন্তু আমাদের যেটা এটা ধারণা একটা ধারণা হচ্ছে সবাই যে গরমকালে রোদের ইটা লাগে শীতকালে তো লাগে না এটা তো খুব স্বাভাবিক এটা খুব স্বাভাবিক কিন্তু ঠিক উল্টো কারণ ঠান্ডাতে তো আমরা রোদের মধ্যে ঘোরাফেরা করছি বেশি সেই জন্য রোদের থেকে হ্যাঁ সেই জন্য রোদের থেকে যে ড্যামেজটা হচ্ছে সেটা তো শীতকালে বেশি হবে সেইটাকে মাথায় রাখতে হবে যে আমাকে যেহেতু আমার সান এক্সপোজারটা বেশি হচ্ছে সেই জন্যই সান প্রোটেকশনটা নেওয়া উচিত মানে সানস্ক্রিনটাকে ভালো করে লাগানো অ্যাপার্ট ফ্রম দ্য আদার মেজার সানস্ক্রিনটা কিন্তু শীতকালেই বেশি লাগে যেটা কারণ গরমকালে লোকে চায় না কেউ রোদের মধ্যে যেতে ঘরে ভেতরে থাকলো ইনডোরে রইলো কিন্তু শীতকালে তো তখন ঘুরে বেড়াচ্ছে আরামসে ঘুরে বেড়াচ্ছে আর একটা যেটা বললেন যেটা বরফের জায়গা যেখানে খুব বেশি বরফের পাহাড় আছে সেখানে আমরা বেড়াতে গেলাম বেগোলার সেখানে কিন্তু আলট্রাভায়োলেটরিটা আরও আরও অনেক অনেক গুণ বেশি এবং সেখানে প্রোটেকশান বলতে আমার কালো চশমা পড়তে হবে আলট্রাভায়োলেট রে মানে যেটাকে প্রোটেক্ট করে সব কালো চশমা করে না একটু ভালো থেকে করতে হবে আলট্রাভায়োলেট রে প্রোটেকশান নিতে হবে ভালো করে সানস্ক্রিন লাগাতে হবে মুখ ঢেকে ঢেকে রাখতে হবে এগুলো কিন্তু প্রোটেকশনটা অনেক বেশি জরুরি যেখানে বরফের জায়গায় এখন যাচ্ছে আর শীতকাল মানে আরও একটা জিনিস হয় একটু সাজগোজের পরিমাণটা বেশি বেড়ে যায় তার কারণ হচ্ছে নানান ধরনের পার্টিতে যাওয়া বেড়ে যায় বা বাড়ির অনুষ্ঠানগুলোও এই সময় একটু বেশি হয় সেক্ষেত্রে মেকআপের আগে এবং পরে কিভাবে নিজের ত্বককে ঠিক রাখা উচিত মেকআপ তো যে যার যেরকম রুচি সেরকম মেকআপ করবে মেকআপ সব রকমই মেকআপ করা যেতে পারে কিন্তু ওই মেকআপ তোলার সময়তে একটু সাবধানতা নিতে হবে কেন আইডিয়ালি আমি বলবো যে একটা প্রথমে তো একটা একটু নারকেল তেল লাগিয়ে নাও লাগিয়ে নিয়ে তারপরে একটা ক্লিনজার ব্যবহার করো আস্তে আস্তে করে সফটলি সেটাকে তোলো তাহলে স্কিনটা অনেক ভালো থাকবে ড্যামেজ হবে না প্রথমেই এক সাবান দিয়ে মুখটা না দিতে ঘসঘস করে ঘষে নিলাম তাতে হয়তো পরিষ্কার হলো কিন্তু স্কিনটা ড্যামেজ হলো সেই জন্য প্রথমে আইডিয়ালি বলি যে একটা একটু নারকেল তেল লাগাও নারকেল তেল লাগানোর পরে তারপরে একটু সেটা ওয়াইপ আপ করে নাও তারপরে একটা ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নাও ধুয়ে নিয়ে তারপরে একটা ময়শ্চারাইজার লাগিয়ে নাও শীতকালে যাই সাজ করুক না কেন তার মুখটা ভালো থাকবে আর একটা জিনিস স্কিনে নানান ধরনের সার্জারি করতে হয় এবার শীতকালে যেরকম অপকারিতাও আছে কিছু উপকারিতাও তো কিছু আছে মানে সেই সার্জারিগুলো যেগুলো স্কিনের সার্জারি সেগুলো কি এই সময় করা ভালো এই সার্জারি কথাতে যদি আসি তাহলে জেনারেল সার্জারি যে কোনো সার্জারি কথা বলছি আমাদের সার্জারি পরে কি হয় আমাদের শুয়ে থাকতে হয় তা আমাদের শুয়ে থাকতে হচ্ছে এবং তখন কি হচ্ছে একটা এখনো সবাইতে সব জায়গাতে এসি ব্যবহার করা হয় শুধু সেই প্রবলেমটা এখন কমে একটা কমে গেছে কিন্তু যাদের ক্ষেত্রে সেই সামর্থ্যটা নেই তাদের ক্ষেত্রে একটা ঘাম বিয়ে সব কিছু হলে তখন ইনফেকশনের চান্সেসটা বেড়ে যাচ্ছে তা সেই জন্য আমরা তখন সেই শীতকালে সবাই বলে যে ঠিক আছে ইলেকটিভ সার্জারি মানে যেটা পরে করলেও চলবে সেরকম সার্জারিগুলো ইউজুয়ালি আমরা চাই যে শীতকালে করতে তখন চান করতে হলো না চান না করলে কোনো অসুবিধে হলো না কিছু না ঠিক আছে সেই সময় শীতকালে আমি এটা করে সেটা ভালো থাকে এখন আলাদা ব্যাপার হয়ে গেছে সবাইকার সবাই এসি লাগাচ্ছে কিন্তু সেটা মধ্যে তো তো আসে না সাধারণ অসুখ আছে যাদের এসি নেই সেখান সেখান থেকে সেই শীতকালে এই পরিবেশে তখন তাদের হিলিংটা অনেক ভালো হয় হবে হিলিংটা অনেক ভালো হয় আমাদের সঙ্গে আরও একজন দর্শক বন্ধু হ্যালো সঙ্গে কে রয়েছেন হ্যালো হ্যাঁ নমস্কার কে বলছেন

তা এই আটিকেটা যে কোনো সময় হতে পারে শীতকাল গরমকাল বর্ষাকাল বলে কিছু নেই কিন্তু ওনার বাচ্চার হচ্ছে পার্টিকুলারলি শীতকালটা হচ্ছে তা শীতকালটা হলে তো আর তখন মানে ওষুধ ট্রিটমেন্টটা একই যেটা আমি গরমকালে করি সেটাও শীতকালেই করবো অ্যান্টিআলজিক দিতে হবে অ্যান্টিঅালজিক দিলে ভালো থাকবেন এবং সেটা যে কদিন দরকার পড়ছে কীভাবে মানে কত দিন থেকে হচ্ছে কতটা টাইপ আছে সেই অনুযায়ী অ্যান্টিআলজিক দেওয়া হবে এবং সেই অ্যান্টিঅালজিক দিয়েই তাকে ভালো রাখতে হবে এটা যে বেশি দিন আরেকটা কথা আমি এই ক্ষেত্রে বলে রাখি যে লোকেদের ধারণা আছে অ্যালার্জি ট্যাবলেট ও আবহাওয়া ডাক্তারও দিয়ে যাচ্ছে এতদিন ধরে দিচ্ছে আমার নিশ্চয়ই খারাপ হবে খুব সেফ হান্ড্রেড পার্সেন্ট সেফ আমরা বছর পর বছর অ্যালার্জি ট্যাবলেটগুলো দিতে পারি কারোর কোনো ক্ষতি এই সময় ঘুম বেশি অ্যান্টি অ্যান্টিআলজিক কতগুলো রকম আছে তা এখন অনেক রকমের অ্যান্টিআলজিক বেরিয়েছে যেগুলোতে একদমই ঘুম পায় না সেগুলো খুব সেফলি দেওয়া যায় এবং তাদের তার পড়াশোনা যারা করছে বা অফিস ওয়ার্ক করছে তাদের কোনো অসুবিধা হয় না এবারে বোধ হয় আরও একটা জিনিস খুব ভালো রকম করে আমাদের জেনে নেওয়া দরকার যে শীতকালে স্কিন মানে ত্বক ভালো রাখতে আমরা কি খাবো আর কি খাবো না আচ্ছা খাবো তো আমরা সব কিছু কেন এখন শীতকালে নানা রকম জিনিস পাওয়া যায় এবং সেইটার জন্য যত রকম ফিস্ট পিকনিক সব কিছু এখন শীতকালে হয় নানা রকম সবজি পাওয়া যায় নানা রকম মাছ ইয়ে আসে বাজারে মাংস আসে সব কিছুই খাওয়া যায় খাবো যেগুলোতে আমাদের ভিটামিন এ বেশি করে আছে সেগুলো আমাদের খেলে ভালো হয় তার মধ্যে ভেজিটেবলসের মধ্যে ধরুন গাজর ভালো এমনি ডিম খাওয়া যেতে পারে দুধ খাওয়া যেতে পারে কারণ এখন আবার বলা হয় যে ওই ডিমের কুসুম খেলে তার কোলেস্ট্রল বাড়ে না এখন নতুন বলা হচ্ছে এখন আহ তাই সেগুলো যাচ্ছি না ডিম এমনিতে হ্যাঁ যেটা সাধারণ মানুষের কোন একটা বলে রাখা খুব ভালো সবাইকে জানানোর দরকার কোনো বাড়িতে চুলকানো হলেই তাকে ডিম মাছ ইয়ে চিংড়ি মাছ বেগুন সব বন্ধ করে দেবে তা সেইটাকে দয়া করে করবেন না আপনারা খাবারের জন্য হয় না বেশিরভাগ ক্ষেত্রে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে খাবার থেকে হয় না হলে সেই তখনই বুঝতে পারবেন যেদিনকে সে খাবে সেদিনকেই হবে সুতরাং সেই জন্যে ওভারঅল তাকে সব বন্ধ করার দরকার নেই সে তাকে খাওয়া যেতে পারে সবকিছু এবং শীতকালে সেগুলো একটু বেশি পরিমাণে খাবেন যেগুলোটা আমাদের সবজি বেশি করে আছে ফল বেশি করে খাবেন ফলটা অ্যান্টি অক্সিডেন্টে কাজ করে নানা রকম ফল পাওয়া যায় ফলটা নিশ্চয়ই খাবেন ভালো করে আর প্রচুর পরিমাণে জল খাবেন আচ্ছা আমাদের অনুষ্ঠান আজকে একদম শেষের দিকে আপনি এখানে এলেন আমার দর্শক বন্ধুদের এত সুন্দর করে বুঝিয়ে বলেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর দর্শক বন্ধুদের বললাম বলবো যে ডাক্তারবাবু যেরকমভাবে বললেন আপনারা যদি সেইভাবে চলেন তাহলে মনে হয় শীতকালেও আপনারা বেশ ভালো থাকবেন ফুরফুরে থাকবেন তরতাজা থাকবেন আজকের অনুষ্ঠান এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার নমস্কার